হতাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আগের দিন আমরা নাউনের ক্লাস করেছি, তো আজকে বাকি ক্লাসটা করব। যারা যারা ক্লাসটা দেখনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নিও, আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে তারা প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব এন্ড লাইক করো। তো আজকে মানে আগের ভিডিওতে মানে গত ভিডিওতে আমরা কি দেখেছি, নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো আমরা দেখেছি, নাউন কত ভাগে ভাগ করা যেতে পারে, আমরা ফাংশন বেসে নাউনকে কয় ভাগে ভাগ করা যায় আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা কাউন্টিং বেসে নাউন কত প্রকারের হতে পারে সেগুলোকে দেখাবো। তাহলে কাউন্টিং বেসে নাউন কত প্রকার, যদি কাউন্টিং বেসে নাউন ধরি, কাউন্টিং বেসে নাউন দু প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। আমরা দেখে বুঝতে পারছি যে কাউন্টেবল মানে কি, যাকে কাউন্ট করা যায়, আনকাউন্টেবল মানে যাকে কাউন্ট করা যায় না। তো আমরা প্রথমে দেখবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের মধ্যে ডিফারেন্সটা দেখি। তাহলে আমরা প্রথমে কি জানি যে কাউন্টেবল নাউন কি, হেড কাউন্ট ক্যান বি ডান। তাহলে হেড কাউন্ট করা যায়, কাউন্টেবল নাউনের হেড কাউন্ট করা যায় মানে কতগুলো আছে আমরা সেগুলোকে গুনতে পারি। আর আনকাউন্টেবল নাউন কি, আমাদের হেড কাউন্ট হয় না, তাহলে হেড কাউন্ট ক্যান নট বি ডান। এবার আসি কাউন্টেবল নাউন কি, কাউন্টেবল নাউন সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো একটা হতে পারে। যদি কাউন্টেবল নাউনে কি থাকে, বয়, স্টুডেন্ট, গোট এক্সেট্রা যদি থাকে তাহলে কি হয়, বয় বয়স করতে পারি, গোট গোটস করতে পারি, স্টুডেন্টস করতে পারি। তো সেক্ষেত্রে কি হয় যে ইট ক্যান বি ইউজড ইন সিঙ্গুলার অর প্লুরাল ফর্মস, ইট ক্যান বি ইউজড ইন সিঙ্গুলার অর প্লুরাল ফর্মস। এটা আমরা সিঙ্গুলারে ইউজ করতে পারি আবার প্লুরালেও ইউজ করতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউন ইট ক্যান বি ইউজ কিছু উদাহরণ দেখি, যেমন ওয়াটার, অয়েল, তারপরে ব্রিক, স্টোন, আমরা এগুলোকে কখনোই কি প্লুরাল করতে পারবো না। ওয়াটার হয় না, অয়েলস হয় না, ব্রিক্স বা স্টোনস কেন হয় না সেটা আমি দেখাই। একটা বাড়ি, বাড়িটা কতগুলো ইটে তৈরি আছে, অনেকগুলো ইটে থাকতে পারে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দা ওয়াল ইজ মেড আপ অফ ব্রিক নট ব্রিক্স। আমরা এগুলোকে একটা দেওয়াল হিসেবে ধরেছি, তাই কতগুলো ইট আছে সেগুলোকে আমরা ব্রিক করব, ব্রিক্স নয়, ঠিক তেমনি স্টোনও তাই। এবার যদি এটাকে আমরা প্লুরাল ধরি বা এর আগে যদি কোনো নিউমেরিক্যাল নাম্বার থাকে, যেমন ধরলাম এটা নষ্ট হয়ে গেছে ইটটা আর এইটা নষ্ট হয়েছে, তাহলে আমি এটা লিখতেই পারি যে টু ব্রিক্স আর ড্যামেজড। আমরা লিখতেই পারি এটা টু ব্রিক্স আর ড্যামেজড। তাহলে আমরা প্লুরাল কখন করব, যখন তার আগে কোনো নিউমেরিক্যাল নাম্বার আসবে, 1, 2, 3, 4, 5 এক্সেট্রা, এরকম যদি নাম্বার থাকে তখন আমরা এর প্লুরাল করতে পারবো। স্টোনের ক্ষেত্রেও তাই, কিন্তু এই নিউমেরিক্যাল ওয়ার্ড শুধুমাত্র সলিডের ক্ষেত্রে প্রযোজ্য, অনলি সলিডের ক্ষেত্রে প্রযোজ্য, লিকুইড বা এয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
তাহলে আমরা দেখলাম, এবার আসি আমরা তৃতীয় পার্থক্যে। থার্ড কি, এর ভাব কি ইউজ করা হবে? যদি আমি সিঙ্গুলার বা প্লুরাল ফর্মস ইউজ করি তাহলে তার ভাবও তো সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। যেমন বয়, দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে দ্য বয়টা কি সিঙ্গুলারে আছে, ইজটা কি, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ইউজ করলাম। যদি এরকম থাকে যে বয়েস, তাহলে কি হবে, আর হয়ে যাবে বয়েস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে বয়েস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তা বয়েসটা এখানে কি প্লুরাল, প্লুরাল আছে, প্লুরাল ফর্মসে আছে নাউনটা। তাহলে আরটাকে আমরা কি হিসেবে ইউজ করলাম, এটাও তো প্লুরাল ভার্ব হিসেবে ইউজ করলাম। তাহলে আমরা কি দেখলাম, যে বয়েস প্লুরাল আছে, সেক্ষেত্রে আমরা আরটাকে কি, আরটা তো প্লুরাল ভার্ব, সেক্ষেত্রে আমরা ভার্বসটাকেও প্লুরাল নিচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে ভার্বস ক্যান বি ইউজ সিঙ্গুলার অর প্লুরাল। তাহলে ভার্ব কি হবে, ভার্ব আমরা সিঙ্গুলারে ইউজ করতে পারবো বা প্লুরালে ইউজ করতে পারবো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেহেতু এটা সিঙ্গুলার ফর্মসে আছে, তাহলে আমাদের সর্বদা কি সিঙ্গুলারে ফর্ম ভার্ব ইউজ করতে হবে। তাহলে এখানে ভার্ব কি হবে, ভার্ব ক্যান বি ইউজড ইন সিঙ্গুলার ফর্মস অনলি। কিন্তু কখন প্লুরাল হবে সেটা তো আমি বলে দিলাম, যদি কোনো নাউনের আগে, সেটা কোনো সলিডের, সলিড নাউনের ক্ষেত্রে এটা হেয়ারও হতে পারে, হেয়ারকেও আনকাউন্টেবল নাউন হিসাবে করা হয়, বা গ্রাসও হতে পারে। সেক্ষেত্রে যদি তার আগে কোনো নিউমেরিক্যাল নাম্বার দিই, 1, 2, 3, 4 এক্সেট্রা, তখন কি করবো আমরা, যদি 1 থাকে, যদি 1 ব্রিক ইজ ড্যামেজড, সেখানে আমরা কি করবো সিঙ্গুলার ভাবে ইউজ করবো। কিন্তু যদি 2 ব্রিক্স, তখন 2 ব্রিক্স চলে আসবে, তখন আমরা কি প্লুরাল ভাবে ইউজ করবো, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার কি আসি, আমরা কাউন্টেবল নাউনের আগে ইনডিফিনাইট আর্টিকেল ইউজ করতে পারি। ইনডিফিনাইট আর্টিকেল মানে কি, এই যেমন দা, এ অ্যান্ড, এ বয়, এ গোট, দ্য স্টুডেন্টস এক্সেট্রা ইউজ করতে পারি। কিন্তু আমরা কি বলতে পারবো এ ওয়াটার বা দা ওয়াটার, দা অয়েল এক্সাক্টলি? হ্যাঁ, বলা যাবে দা ওয়াটার, দা অয়েল যখন এক্সাক্ট কোনো কিছুকে নির্দেশ করবে। যেমন দা ওয়াটার, দা ওয়াটার I want to drink the water which is in the glass. যেটুকু পাত্রে আছে আমি তার সমস্তটুকু পান করতে চাই, যে জলটুকু, তাহলে সেক্ষেত্রে আমি দা দিতেই পারি। কিন্তু তাছাড়া এমনি ইউজ করা যায় না, তাহলে ইনডিফিনাইট আর্টিকেল কি ইউজ করা যায় না। তাহলে কি আছে, can be placed before them. তাহলে এটা কি হবে, ইনডেফিনাইট আর্টিকেল cannot be placed before them. তাহলে আমরা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করতে পারবো না। আরেকটা জিনিস, আমরা সর্বদা কি কাউন্টেবল নাউনকে প্লুরাল করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মেনি ইউজ করি, মেনি স্টুডেন্টস, মেনি গোটস। তাহলে কাউন্টেবল নাউনের আগে আমরা কি ইউজ করি, মেনি হবে, তাহলে মেনি ইউজ করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর মাছ ইউজ করা হবে প্লুরালিটির জন্য, কি ইউজ করা হবে, মাছ ইউজ করা হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যেমন হি হ্যাজ মাছ ব্লাড, তার কাছে অনেক রক্ত রয়েছে, ঠিক আছে, এইরকম ভাবেই। আর মেইনি তো বললাম, মেইনি স্টুডেন্টস। তাহলে এইগুলো দেখা গেল, আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে একটা ডিফারেন্স আনলাম, সেটা কি, একটা হেড কাউন্ট ক্যান বি ডান, হেড কাউন্ট ক্যান নট বি ডান আনকাউন্টেবল নাউনে, যেখানে কি করা হয় না, মাথা গোনা যায় না বা তাকে গণনা করা যায় না।
ইট ক্যান বি ইউজড ইন সিঙ্গুলার বা প্লুরাল ফর্মস, এটা সিঙ্গুলার বা প্লুরাল ফর্মস ইউজ করতে পারি আমরা। ইট ক্যান বি ইউজ সিঙ্গুলার ফর্মস অনলি, এটা শুধুমাত্র সিঙ্গুলার ফর্মসে ইউজ করতে হবে। উদাহরণ তো দিলাম, এটা ওয়াটার অয়েল ব্রিক্স স্টোনস, আর এক্ষেত্রে বয় গোট স্টুডেন্ট আরো আছে। ভার্ব ক্যান বি ইউজড ইন সিঙ্গুলার অর প্লুরাল, যেহেতু আমরা সিঙ্গুলার অর প্লুরাল ফর্মস নিয়ে আসছি সেক্ষেত্রে আমরা ভার্বও কি ইউজ করবো, সিঙ্গুলার বা প্লুরাল। যদি সিঙ্গুলার ফর্মসে থাকে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল ফর্মসে থাকে তাহলে প্লুরাল ভার্ব ইউজ করবো। ঠিক এখানে কি আছে, এটা যেহেতু আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মসে থাকে তাই তার ভার্ব সর্বদা কি ইউজ করবো, সিঙ্গুলার ফর্মসে ইউজ করবো। ইনডিফিনাইট আর্টিকেল আমরা কখনোই ইউজ করতে পারবো না, সেটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইনডিফিনাইট আর্টিকেল ইউজ করা যাবে। মেইন ইউজ করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মাছ ইউজ করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এইটুকু আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখে নিলাম। এবার আমরা এমন কিছু আনকাউন্টেবল নাউনে আসব যেগুলো সর্বদা কি থাকে, প্লুরাল থাকে, তাকে আমরা সর্বদা সিঙ্গুলার ফর্মসে থাকে, সেগুলোকে আমরা কখনোই প্লুরাল করতে পারি না। তাহলে আমরা কি দেখব, যে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সর্বদা কি, এমন কিছু নাউন আছে যেগুলো সর্বদা কি থাকে, সিঙ্গুলার ফর্মে থাকে, যেগুলো কি কখনোই আমরা প্লুরাল করতে পারি না, মানে এস বা ইএস যোগ করতে পারি না। তাহলে সেগুলো কি আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এখন পুরোপুরি ভাইটাল হবে, এই কারণেই আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিভিন্নভাবে আসে, যেমন কমন এরর, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, অথবা হ্যাঁ সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ইত্যাদি। এইসব ক্ষেত্রে কি দেখা যায়, যে কিছু কিছু ওয়ার্ড দিয়ে দিল সেইগুলোকে আমাদের স্ল্যাশ দিয়ে দিয়ে দেয় যে সেগুলোর ইরোর পার্টটা বের করতে হবে, অথবা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করতে হবে। তাই সেগুলো আমাদের জানা অবশ্যই দরকার, আর এই জিনিসগুলো মুখস্থ করা দরকার। যদি পারো খাতা পেন নিয়ে বসো, এগুলো লিখে নাও। আর যদি কোনো বই সাজেস্ট করতে হয় তাহলে আমি বলবো পিকে দে সরকার, এসপি বক্সি, সব থেকে ভালো বই আমার মতে এসপি বক্সি, তোমরা ফলো করতে পারো। যেখান থেকে তোমাদের ওই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আর্টিকেল প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতেও তোমরা সব পেয়ে যাবে এর মধ্যে থেকেই। তাহলে এবার আমরা কি দেখি, যে কিছু কিছু নাউন আছে, সে নাউনগুলো কি কি, যেমন লাগেজ, ব্যাগেজ, ইনফরমেশন, অ্যাডভাইস, ব্রেড, সিনারি, পোয়েট্রি, ফুড, মিসচিফ, আর কি ওয়ার্ড, তাহলে এই লাগেজ, ব্যাগেজ, ইনফরমেশন, অ্যাডভাইস, বেড, সিনারি, পোয়েট্রি, ফুড, মিসচিফ, ওয়ার্ড, এগুলোকে আমরা কি কখনোই, এছাড়া আরো আছে তোমাদের যে বইগুলো বললাম সেগুলো একটু ফলো করলে নাউনের পার্টটাতে তোমরা সবই পেয়ে যাবা, ওখান থেকে সমস্তগুলো মুখস্থ করে নিলে সব থেকে বেটার হয়। তাহলে এখানে কি আছে, লাগেজ, ব্যাগেজ, ইনফরমেশন, অ্যাডভাইস, ব্রেড, সিনারি, পোয়েট্রি, ফুড, মিসচিফ, ওয়ার্ড, এগুলোকে কি করতে পারি না, আমরা কখনোই প্লুরাল হিসেবে ইউজ করতে পারি না। যেমন হি গেভ মি সাম, হি গেভ মি সাম ইনফরমেশন হবে না ইনফরমেশন হবে, ইনফরমেশন হবে, আমরা একে ইনফরমেশন কখনোই করবো না, ইনফরমেশন হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, আর এই যে নাউনগুলো আছে, তাহলে এই নাউনগুলোর আমরা কখনো কি করতে পারবো না, প্লুরাল করতে পারবো না, কিন্তু কখনো কখনো যদি এদেরকে প্লুরাল ফর্মে আনতে যাই, যদি ইনকেস আমরা প্লুরাল ফর্মে আনতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের করতে হবে, যেমন যদি আমি ব্রেড হয় এটাকে এফ পিস অফ বা পিস অফ বা পিসেস অফ যদি ইনফরমেশন দিই, ইনফরমেশন ব্রেডের ক্ষেত্রে যদি আসি, তাহলে ব্রেডে কি হবে,
a loaf of ba loaves of bread তাহলে আমরা এইভাবে করব যদি অ্যাডভাইসে আসি তাহলে এ পিস অফ অ্যাডভাইস বা পিসেস অফ অ্যাডভাইস অ্যাডভাইসেস সরি অ্যাডভাইস তাহলে এগুলো আমরা দেখলাম এ পিস অফ লাগেজ বা পিসেস অফ লাগেজ পিস অফ ব্যাগেজ বা পিসেস অফ ব্যাগেজ এইভাবে আমরা এর প্লুরালিটি করব তাহলে এবার দেখতে পেলাম আমরা কিছু কিছু নাউন আছে যেগুলোকে কখনোই আমরা প্লুরাল করতে পারবো না যদি আমরা প্লুরাল করতে যাই তাহলে তার ফর্ম সর্বদা আসবে এই পিস অফ বা পিসেস অফ বা লোফ অফ বা আরেকটা আছে যেটা ডাস্ট ডাস্টকে আমরা কি লিখবো এ হিপ অফ বা হিপস অফ ডাস্ট এ হিপ অফ ডাস্ট বা হিপস অফ ডাস্ট এইভাবে আমরা কি করবো এর প্লুরালিটি নিয়ে আনবো এবার দেখি কিছু কিছু কালেকটিভ নাউন আছে কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলোর ফর্মস আমাদের দেখে মনে হয় কি সিঙ্গুলার ফর্মসে আছে বাট তারা কি প্লুরাল ফর্মসে থাকে আর ভাব কি নাই সবসময় প্লুরাল ভাবস নাই যেমন সে নাউনগুলো কি কি ক্যাটল 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 মানে কি গবাদি পশুর দল তাহলে ক্যাটেলটাকে আমরা দেখে কি বুঝতে পারছি সিঙ্গুলার ফর্মসে আছে বাট কিন্তু না এটা কালেকটিভ নাউন হিসেবে আছে আর এটা ক্যাটেল মানে গবাদি পশুর দল যেহেতু তাহলে এটা নিজেই প্লুরাল আর ভার্বস কি নেবে অলওয়েজ প্লুরাল নেবে ক্যাটেল জেন্ট্রি পিজেন্ট্রি মেজরিটি ফক এক্সেট্রা আরো আছে তাহলে এগুলো কি হবে এগুলো সর্বদা কি প্লুরাল ফর্মসে আছে ভার্বস প্লুরালই নেবে দেখতে সিঙ্গুলার হলেও এদের ফর্মস কি প্লুরাল আর এরা প্লুরাল ভার্বস নেবে যেমন ক্যাটল আর গ্রেজিং ইন দা ফিল্ড তাহলে এখানে ক্যাটেলটা কি আমি তো এস বাই এস যোগ করিনি একে প্লুরাল তো করিনি এটা নিজেই প্লুরাল ক্যাটেলটা এখানে প্লুরাল আর আরটা কি প্লুরাল ভার্বস তাহলে ভার্বস কি ইউজ করা হয়েছে প্লুরাল ঠিক তেমনি এইভাবেই সব জেন্ট্রি প্রেজেন্ট্রি যা আছে সেগুলো এইভাবে ইউজ করা হবে তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো নিজেই প্লুরাল ফর্মসে থাকে ভার্বস অলওয়েজ তার পাশে প্লুরাল নেবে এগুলো যদি সেন্টেন্স ইমপ্রুভ সরি কমন এরর পার্টে দেয় তাহলে সেক্ষেত্রে কি দেবে যেমন এখানে ক্যাটলস দিয়ে দেবে ক্যাটলস ক্যাটলস নো এরর তাহলে এখানে ভুলটা কোথায় আমরা ক্যাটলস কে দেখে ক্যাটলস করতেই পারি এখানে আর আছে বলে কিন্তু না আমরা এখানে এসটা নেব না ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড এইভাবে আমরা করব তাহলে এবার আমরা এমন কিছু কিছু নাউন সম্পর্কে জানবো যাদের কি দেখে প্লুরাল মনে হলেও তারা কি সিঙ্গুলার ফর্মসে আছে আর আমি কি বলেছি যে সিঙ্গুলার ফর্মসে থাকলে পারে তার ভার্বস কি হবে অলওয়েজ সিঙ্গুলার হবে তাহলে সেই নাউনগুলো কি কি যেমন কমিটি জুরি হাউস মিনিস্ট্রি মব ক্রাউড অডিয়েন্স পুলিশ আরো আছে এক্সেট্রা আমরা এই পুলিশটার দিকে আগে একবার তাকাবো ঠিক আছে
আমরা এই পুলিশটাকে ভালো করে লক্ষ্য রাখো, পুলিশটাকে আমি পরে বলছি। তাহলে আমরা এই নাউন গুলো দেখলাম, এগুলো কি হয়, এগুলো এগুলো দেখে মনে হচ্ছে কি কমিটি, কমিটি মানে অনেকজন আছে, মনে হচ্ছে এটা প্লুরাল, বাট কিন্তু এটা সিঙ্গুলার। যদি আমি এটাকে এইভাবে লিখি, দ্য কমিটি ইজ কমিটি ইজ অ্যানোনিমাস অন দিস পয়েন্ট, তাহলে এখানে কমিটি কি আর এই ইজটা এটা কি হিসাবে ইউজ করেছি, সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার ভার্ব, কমিটিটা কি এখানে সিঙ্গুলার, কারণ আমরা জানলাম যে কিছু কিছু ভার্বস আছে, সরি নাউন আছে, যেগুলো কি দেখতে প্লুরাল বলে মনে হলেও এরা কি থাকে সিঙ্গুলার ফর্মসে থাকে, আর তাদের ভার্ব কি ইউজ করা হয়, সিঙ্গুলার ইউজ করা হয়। মিনিস্ট্রি যেমন কমিটি, জুরি, হাউস, মিনিস্ট্রি, মক, ক্রাউড, অডিয়েন্স, পুলিশ এক্সেট্রা, ঠিক এইভাবেই যায়। তাহলে তাদের ক্ষেত্রে কি ইউজ করা হয়, তাদের ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার ইউজ করা হবে, আর এরা নিজেই কি সিঙ্গুলার ফর্মেই থাকে। এবার পুলিশটা দেখি, যেমন দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিফ, তাহলে দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিফ, এখানে পুলিশটা কি সিঙ্গুলারে আছে, হ্যাজটা কি সিঙ্গুলার ভার্ব আমরা দেখতে পেলাম, তাহলে এখানে পুলিশটা সিঙ্গুলার ফর্মসে আছে, আর সিঙ্গুলার ফর্মসে থাকার কারণে আমরা ভার্বসটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করেছি। এবার যদি এটা থাকে এমনি ভুল করেছি, কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে এটা কি হবে, সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে, দ্য পুলিশ মেন আর অ্যাট ইওর ডোর, এটা যদি এরকম থাকে, ওয়ান পুলিশ ইজ অ্যাট ইওর ডোর, এটা কি ঠিক আছে, ওয়ান পুলিশ আর, এটাও ভুল আছে, এটাকেও সম্পূর্ণ লিখতে হবে, ওয়ান পুলিশ মেন করবো না, এখানে কি করবো ম্যান করবো, ওয়ান পুলিশ ম্যান, মেন মেন মানে অনেকজনকে বোঝায়, ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, ওয়ান পুলিশ ম্যান ইজ অ্যাট ইওর ডোর, এখানে এই ওয়ান টু এগুলো সবই তো নিউমেরিক্যাল নাম্বার, তাহলে পুলিশের আগে যখনই নিউমেরিক্যাল নাম্বার আসছে তখন তার সম্পূর্ণ বাক্য হিসেবেই আমরা পুলিশকে পুলিশ মেন হিসেবে ইউজ করব, তাহলে টু পুলিশ মেন, ওয়ান পুলিশ মেন, ওয়ান পুলিশ ম্যান এক্সেট্রা, এইভাবেই আমরা এর সিঙ্গুলার প্লুরাল ফর্মের ভাগগুলোকে দেখব। তাহলে দেখতে পেলাম আমরা কিছু কিছু নাউন আছে যেগুলো কি নিজেই সিঙ্গুলার, আর ভাবও কি করে সিঙ্গুলার ইউজ করে, যেমন কমিটি, জুরি, হাউস, মিনিস্ট্রি, মক, ক্রাউড, অডিয়েন্স, পুলিশ, এইসবগুলো একটুখানি, এই পুলিশটা খুব ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পুলিশটা দেয়। আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে আমরা মিশন ফিফটিন বা মিশন ফিফটিন হিসেবে আমরা একটা ভিডিও দেব, যেখানে আমাদের কিছু কমন এরর থাকবে, সেগুলোকেও তোমরা একটু দেখো। এবার কিছু কিছু নাউন দেখবো যেগুলো শেষে এস বা ইএস থাকা সত্ত্বেও সেগুলোকে কি সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়, তাহলে সেই নাউনগুলো কি কি, মামস, রিকেটস,
কি দেখছি যে কিছু কিছু নাউন আছে যেগুলোর শেষে কি এস বা ইএস যোগ থাকলেও সেগুলোকে কি আমরা সিঙ্গুলার হিসেবেই দেখব, যেমন এখানে ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স আছে, মামস আছে। তো যদি ম্যাথামেটিক্স এর পর এগুলো কি ভার্ব কি নেবে, ভার্ব সিঙ্গুলার নেবে, যদি ম্যাথামেটিক্স এর পরে আর বা ওয়ার এগুলো ইউজ করা হয় বা হ্যাভ এগুলো যদি ইউজ করা হয় তাহলে এগুলো ভুল। এগুলো কি সবই তো প্লুরাল ভার্ব, এগুলো সবই প্লুরাল ভার্ব, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইজ, ওয়াজ, হ্যাজ, এই সব সিঙ্গুলার ভার্বস গুলো ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা যতই এর শেষে এস বা ইএস থাকুক না কেন তবু এগুলো কি সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউন হিসেবে আমরা ভার্ব কি ইউজ করব, সিঙ্গুলার ভার্বস ইউজ করব। এমন কিছু কিছু নাউন দেখব যেগুলো কি নাম্বারকে ইন্ডিকেট করে, সেই সব নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, সেগুলো প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, ইএস বসবে না ইএস বসবে, সেই হিসেবেই আমরা দেখছি। যেমন ওয়ান রুপি নোট, থ্রি হান্ড্রেড রুপিস, টেন মাইল রেস, ফাইভ থাউজেন্ড রুপিস, টেন ডে ট্যুর। এই যে ওয়ান রুপি নোট, থ্রি হান্ড্রেড, আমি হান্ড্রেড কেন করলাম, এস কেন যোগ করলাম না, এটাই ফ্যাক্ট। যদি এরকম থাকে হি গেভ মি থ্রি হান্ড্রেড রুপিস নোট, এরকম যদি থাকে সে আমাকে তিনশো টাকার নোট দিয়েছিল, মানে থ্রি হান্ড্রেড রুপিস নোট দিয়েছিল, তাহলে কি হবে, হি গেভ মি থ্রি হান্ড্রেড হবে না, হান্ড্রেড হবে, কারণ থ্রি হান্ড্রেড এই নাউন এক্সপ্রেসিং নাম্বার, যেগুলো যেসব নাউন গুলো নাম্বারকে নির্দেশ করে সেগুলো কখনোই প্লুরাল করা যায় না। যেমন এই ওয়ান রুপিস হবে না, থ্রি হান্ড্রেড হবে না, টেন মাইলস হবে না, ফাইভ থাউজেন্ড হবে না, বা টেন ডেইজ ট্যুর হবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, টেন ডে ট্যুর হবে, ফাইভ থাউজেন্ড রুপিস হবে, টেন মাইল রেস হবে, থ্রি হান্ড্রেড রুপিস হবে, থ্রি হান্ড্রেড রুপিস হবে, ওয়ান রুপি নোট হবে। এইভাবে আমাদের সাজাতে হবে, বিভিন্ন পরীক্ষাতে এইভাবে আসে, যেমন এখানে হান্ড্রেড থাকে এইভাবে দিয়ে দিল, হয়তো ইরোর পার্ট বের করতে বললো, তখন আমাদের ইরোর পার্ট এটা বি এখানে ঠিক করতে হবে। এই জিনিসগুলো মনে রাখা দরকার যে নাউন এক্সপ্রেসিং নাম্বার যত সেগুলো কি হয়, সেগুলো সিঙ্গুলারেই থাকে, সেগুলো কখনো এস বাই ইএস নেয় না। এটা তো নাউন, এটা কি কোন নাম্বারকে নিচ্ছে, ওয়ান হান্ড্রেড তার আগে নাম্বারকে ইন্ডিকেট করছে, যেমন থ্রি মাইলও টেন কে ইন্ডিকেট করছে, থাউজেন্ড ফাইভ কে ইন্ডিকেট করছে, মডিফাই করছে। এই এই জিনিসগুলোর পরে এই টেন ডেইজ হয় না, হান্ড্রেড হয় না, বা থাউজেন্ড হয় না। তো বিভিন্ন পরীক্ষাতে দেখেছি এই জিনিসগুলো আসে, তো এগুলো ভালোভাবে পড়ে যাওয়া উচিত বা দরকার। কম্পিটিটিভ এক্সামে খুব ভালো যে ভালো জিনিস, এগুলো স্টেট হোক বা সেন্ট্রাল যে কোনো পরীক্ষাতে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আবারও বলছি, নাউন ক্লাস শেষ হলে তোমাদের জন্য একটা মিশন ফিফটিনের ক্লাস আনবো, সেখানে দেখানো হবে কমন ইরোডের পার্ট বিভিন্নভাবে দেখানো হবে, তার পিডিএফও তোমাদের দিয়ে দেওয়া হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা দেখে নিও, এটা পরের ভিডিওতে আসবে। নাউন পার্ট সম্পর্কে কী কী তার কমন ইরোড থাকতে পারে সেই নিয়েই একটা ক্লাস রাখবো। এবার আমরা এমন কিছু নাউন সম্পর্কে জানবো যেগুলো কি সর্বদাই প্লুরাল ফর্মসে থাকে এবং ভার্বও কি নাই, প্লুরাল নাই। যেমন ট্রাউজার্স, জিন্স, স্পেকটেকলস, গুগলস, সক্স, সিসার্স, আর্মস,
এগুলো কি, এগুলো সর্বদা কিসে থাকে? প্লুরাল ফর্মসে থাকে। পৃথিবীতে যত জোড়া আছে সেগুলো সবই কি থাকে? প্লুরাল ফর্মসে থাকে। তাহলে তার সাথে ভার্ব কি ইউজ করব? প্লুরাল ইউজ করব। যেমন মাই নিউ স্পেকটেকলস আর কস্টলি। তাহলে এখানে কি, মাই নিউ স্পেকটেকলস, তার জন্য কি আনলাম আর্ট? এটা তো প্লুরাল, এটা প্লুরাল। তাহলে স্পেকটেকলস টা কি, এটাও তো প্লুরাল আছে। ঠিক তেমনি মাই নিউ সিসার, সিসার মানে হচ্ছে কাইচি, আর নট শার্প। তাহলে সিসার এর পরে আমরা কোন ভাব নিয়ে আনলাম? প্লুরাল। ভাব কি? প্লুরাল। তাহলে আমরা ফর্ম কি ইউজ করছি? এই ফর্মটা হচ্ছে সবসময় সর্বদা কি, এই ফর্মগুলো প্লুরাল ফর্মসে থাকে। তাহলে তার ভার্ব কি আমরা ইউজ করব? প্লুরাল ইউজ করব। ঠিক আছে, কিন্তু যদি এ সিঙ্গুলারিটি করতে, মানে এটা যদি আমি সিঙ্গুলার ফর্মসে আনতে চাই, তবে কি হবে? যেমন এটা হবে মাই নিউ পেয়ার অফ স্পেকটেকলস ইজ কস্টলি। স্পেকটেকলস এর সাথে কিন্তু এস থাকবে, ঠিক আছে, স্পেকটেকল হবে না, কিন্তু স্পেকটেকলস ই হবে। কিন্তু মাই নিউ পেয়ার অফ যখনই আসবে তখন সেটা এখানে ইউজ হয়ে যাবে। এটা সেন্টেন্স ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে খুব কাজে দেয়, ইম্প্রুভমেন্টের জন্য আসে। যেমন এটাও মাই নিউ পেয়ার অফ সিসার্স সরি ইজ নট শার্প। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে যত জোড়া আছে তাদেরকে যখনই আমরা পেয়ার হিসেবে ইউজ করব, যখন এ পেয়ার অফ স্পেকটেকলস বা পেয়ার অফ সিসার্স বা পেয়ার অফ আর্মস বা পেয়ার অফ গুগলস জিন্স বা ট্রাউজার্স, এগুলো যখন ইউজ করব, মানে পেয়ার অফ যখনই ইউজ করব সেটাকে আমরা কি করব? সিঙ্গুলার ইউজ করব। আর যখন এটা সিঙ্গেল বসবে, যেমন মাই নিউ স্পেকটেকলস, যদি শুধু স্পেকটেকলস বসে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্ব কি ইউজ করব? প্লুরাল। বোঝা গেল? তাহলে কি হলো যে যখন পৃথিবীতে যেসব জোড়া, ট্রাউজার্স, জিন্স, স্পেকটেকলস, এগুলো যদি নর্মাল ভাবে বসে তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ভার্ব সর্বদা ইউজ করব, প্লুরাল। আর যদি এর সাথে নিউ পেয়ার অফ ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব সিঙ্গুলার ভার্বস। যেমন এখানে ইজ সিঙ্গুলার ভার্বস, ইজ সিঙ্গুলার ভার্বস, এখানে পেয়ার অফ আছে বলে এখানে ইজ কি করলাম? সিঙ্গুলার ভার্বস ইউজ করলাম। এইভাবেই আমরা জিনিসগুলোকে দেখব, জিনিসগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মুখস্থ করো। এসপি বক্সী বইতে পুরোপুরি ডিটেলস দেওয়া আছে, তোমরা এই পার্টিকুলার যে নাউনগুলো আছে সেগুলোকে একটু জানো, কি কি করতে হয় সেগুলোকে একটু দেখো কিভাবে হয়। যতই লকডাউন থাকুক না কেন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা ফেজ এইট, সিজিএল, মেন্স বিভিন্ন পরীক্ষা কিন্তু সামনেই দিয়ে দিয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ইনফ্যাক্ট এনটিপিসি বা রেলের গ্রুপ ডিও সামনের পরীক্ষায় থাকবে, সামনেই আছে। আর সব থেকে বড় জিনিস হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে পরীক্ষাটা আছে সেটা হয়তো খুব মেন্স, সাব ইন্সপেক্টর মেন্সটা আছে সামনেই। আর আবগারি কিছুদিন আগে রেজাল্ট নিয়োগ হয়েছে, তো দৌড়টা হওয়ার পরে তারপরে পরীক্ষাটা হবে, তো বেশি দেরি নেই, তোমরা প্রস্তুতি নিতে থাকো। যারা যারা ভিডিওতে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবার আমরা কম্পাউন্ড নাউন শিখবো। কম্পাউন্ড নাউনটা কি? নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এটাকে কি বলা হয়? এটা কম্পাউন্ড নাউন। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন কি আছে? যেমন সিস্টার ইন ল, সিস্টার ইন ল, যদি এটাকে কি বলা হয়? কম্পাউন্ড নাউন। আচ্ছা, যখন আমরা এটাকে প্লুরাল ফর্মে আনবো, যেমন যদি একজন থাকে সেক্ষেত্রে সিস্টার ইন ল হবে, যদি এবার দুজন বা তার বেশি থাকে তাহলে কি, কোনটাকে আমরা বেশি প্রায়োরিটি দেব? যদি অনেকগুলো শালি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? মাই
sisters in law is very beautiful. তাহলে মাই সিস্টার ইন ল ইজ ভেরি বিউটিফুল, এখানে সন ইন ল হতে পারে। তাহলে যখনই আমরা এই কম্পাউন্ড নাউনকে প্লুরাল করব, সেক্ষেত্রে কোন নাউনটাকে আমরা প্রায়োরিটি দেবো? ফার্স্ট নাউনটাকে প্রায়োরিটি দেবো। এখানে সিস্টার ইন লস ইজ ভেরি বিউটিফুল হতে পারে না, বা হিজ সন ইন ল ইজ ভেরি হ্যাজ ভেরি গুড বিহেভিয়ার, এরকমটা হতে পারে না, লস হয় না। তাহলে কি হয়, সন্স ইন ল হবে বা সিস্টার ইন ল হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি এইভাবেই আমরা কম্পাউন্ড নাউনের প্লুরাল ফর্মগুলোকে বের করব। এবার আসি আমরা নমিনাল কম্পাউন্ড। কম্পাউন্ড নাউনটাকে আমরা জানলাম, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, সেটা হলো কম্পাউন্ড নাউন। পরীক্ষাতে থাকতেই পারে কোনটা সিঙ্গুলার বা প্লুরাল হচ্ছে, কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট বেশি। এবার আসি আমরা নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড কি? নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, নমিনাল কম্পাউন্ড। তাহলে কি, লেডি ডক্টর, যদি এই নমিনাল কম্পাউন্ডটাকে আমরা প্লুরাল করি, তাহলে সেক্ষেত্রে কোন নাউনটাকে আমরা প্রায়োরিটি দেবো, এটাই রাখার। সেক্ষেত্রে এই নাউনটা প্রায়োরিটি পাবে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমরা ফার্স্ট নাউনটাকে প্রায়োরিটি দিয়েছি, কিন্তু এখানে আমরা কোন নাউনটাকে দেবো, সেকেন্ড নাউনটাকে। তাহলে এটা কি হবে, লেডি ডক্টরস, ঠিক আছে? আমরা এইভাবে করব। এগুলো জানার জিনিস, টুকটাক খাতায় লিখে রাখলে খুবই ভালো হয়। তাহলে নমিনাল কম্পাউন্ডটা আমরা জানলাম। এবার আমরা দেখবো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার। আমরা কি জানি, যে সর্বদা লিভিং থিং এর আগে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, অ্যাপোস্ট্রফি এস। নন লিভিং থিং এর আগে আমরা বসাই না। তাছাড়াও কি কিতে বসতে পারে, যেমন টাইম এর আগে বসতে পারে, আর ডিস্টেন্স এর আগে বসতে পারে, ওয়েট এর আগে বসতে পারে, এটা আমি শুধু জানানোর জন্য দিলাম। মেইন জিনিসটা আসি, যেটা আমরা কম্পাউন্ড নাউনে ছিলাম। কম্পাউন্ড নাউনে আমরা কি দেখেছিলাম, যেমন মাদার ইন ল বা সিস্টার ইন ল, এই তো কম্পাউন্ড নাউন দেখেছি। এই ক্ষেত্রে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি, তাহলে আমরা কার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, প্রথম নাউনের ক্ষেত্রে, মানে সিস্টার্স ইন ল হবে নাকি সিস্টার ইন লস হবে? আমরা সর্বদা কি ইউজ করব, এই ক্ষেত্রে আমরা এই এটাকে বেশি প্রায়োরিটি দেব। সেখানে এটা কি হবে, যেমন এটা যদি এইভাবে হয়, ইজ সিস্টার ইন লস বিহেভিয়ার ইজ গুড, তাহলে সেক্ষেত্রে আমরা কোন জায়গায় করলাম, সিস্টার ইন লস, এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা আমরা সিস্টার ইন ল, এই ল এর পরে আমরা ইউজ করছি, বা ব্রাদার ইন লস। তাহলে যদি এটাকে প্লুরাল করি, তাহলে সিস্টার্স ইন ল হবে, আর যদি অ্যাপোস্ট্রফি এস ইউজ করি, তাহলে সিস্টার ইন লস হবে। এটা গেল। এবার আমরা জানি যে কোনো নন লিভিং থিং এর আগে কখনোই কি বসে না, অ্যাপোস্ট্রফি এস বসে না। যদি এক্ষেত্রে এরকম দিই, যদি আমরা এটা দিই, আমি ভুল না ঠিক, দ্য গোটস মিট, দ্য গোটস মিট, গোট তো নন লিভিং, লিভিং থিং, তাহলে কিন্তু এখানে আমরা ভুল আছে। কি ভুল আছে, মিটটা কখন হয়, মাংসটা কখন হয়, ছাগলটা মারা গেলে বা তাকে খেতেই তো করা হয়, যখনই সেটা মারা যায় সেটা তো নন লিভিং হয়ে যায়। তাহলে এটা কি হবে, দ্য মিট অফ গোট এভাবে
টাইমের আগে কিভাবে বসে, যেমন টাইমস মার্চ, যদি কোনো টাইম থাকে টাইমস মার্চ, ওইটার ক্ষেত্রেও সেই একইভাবে ওয়েট কম ইন্ডিকেট করবে। অ্যাপোস্ট্রোফিএস গুলো এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে আমরা জানলাম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে ফার্স্ট নাউনটাকে প্লুরাল করার সময় প্রায়োরিটি দেওয়া হবে, আর সেকেন্ড লাস্ট নাউনটাকে কি করা হবে, অ্যাপোস্ট্রোফিএস এর ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে, এবার আসি নাউনের পর যদি প্রিপোজিশন থাকে প্লাস যদি সেম নাউন থাকে তাহলে সেটা কোন ফর্মে আসবে, সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। যেমন আওয়ার, আফটার আওয়ার, ডোর টু ডোর, আওয়ার আফটার আওয়ার, ডোর টু ডোর, এগুলো কি আছে, এগুলো সর্বদাই, এই নাউন গুলো সর্বদাই সিঙ্গুলার হবে। এগুলো এই আওয়ার্স, আফটার আওয়ার্স বা আওয়ার, আফটার আওয়ার অথবা ডোর টু ডোরস বা ডোরস টু ডোরস, এগুলো কখনোই হয় না। তাহলে কি হয়, এগুলো সর্বদাই সিঙ্গুলার ফর্মে থাকবে, আওয়ার আফটার আওয়ার, ডোর টু ডোর। ঠিক আছে, আরো যা আছে সেগুলো যেমন ওয়ার্ড ফর ওয়ার্ড, এই জিনিসগুলো এইভাবেই করতে হবে। তাহলে আজকে নাউন ক্লাসের সবটাই প্রায় শেষ করে দিয়েছি। যদি কোনো কিছু বাকি থাকে, এর পরের দিনে যে ক্লাসটা থাকবে তোমাদের মিশন 15 সেটা নিয়ে আসবো, সেটা আর বোর্ডে হবে না। তোমরা ভালোভাবে জিনিসগুলো দেখবা, কমন এরর পার্টটাকে সলভ করার চেষ্টা করবে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।